ঝোল আর মাংস তো একটু আলু দিয়ে বোনা এরকম তো হয় না, মাংস মানেই বেশ আলুটা থাকবে এরকমই একটা, মানে আমাদের সবাইকারই ঘরে হয়তো হয়ে থাকে, আমাদের বাড়িতেও আলু না হলে মাংস ঠিক জমে না। মাটন খেতে তো আমার খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে আমার হাজবেন্ড এরা একদমই পছন্দ করে না খেতে। মানে আমার হাজবেন্ড যদিও একটা আধটা খায়, কিন্তু আমার ছেলে তো মানে পাতেই নেয় না। তো তোমরা জানিও বন্ধুরা কমেন্ট করে যে তোমরা কে কে পছন্দ করো কে কে পছন্দ করো না। আর খাসির মাংসের একটু পাতলা ঝোল আলু দিয়ে বেশ টেস্টি লাগে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই। সেই ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথে আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। আর বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সবার সাথে শেয়ার করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি, এখানে রয়েছে 3টি পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি। আর মাংসে আলু দেবো না এরকম তো হয় না, তাই এখানে আলু আমি মানে দু অর্ধেক করে নিয়ে নিয়েছি বড় বড় করে। আর নিয়েছি আদা বাটা, আর আদার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর নিয়েছি রসুন বাটা, আর এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর নিয়েছি নুন, আর গরম মশলা, আর ফোড়ন দেওয়ার জন্য 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো চলো রান্নাটা আমি শুরু করে দিই। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব, তার জন্য আমি কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি হাফ আলু দিয়েছি, আর হাফ আলু পরের বারে মানে দুবার করে আমি ভেজে নেব। দেখো আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবারে যেগুলো আমি তুলে নেব। সব আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি, আর এবার আমি কড়াতে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি বেশ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। বন্ধুরা আগেই বলেছি আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করি সেইভাবেই দেখাবো তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে ঘরোয়াভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পেঁয়াজটা ভাজার সময়তেই আমি দিয়ে দেবো রসুন, রসুন বাটাটা দিয়ে দেবো যাতে না রসুনের গন্ধটা ছাড়ে, তাই আমি রসুন বাটাটা আগেই দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে রসুনটাকে খুব ভালো করে আমি ভেজে নেবো। রসুনটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। এখানে আমি আগেই বলেছি বড় সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। টমেটোটা দিয়েও আমি একটু তাকে ভেজে ভেজে নেব। দেখো পেঁয়াজটা মানে পেঁয়াজটা তো ভাজা হয়েছে, টমেটোটাও আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা, আর আমি আগেই বলেছি আদার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তোমরা চাইলে শুধু গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো, কাঁচা লঙ্কা নাও হতে পারো, আবার শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও করে নিতে পারো পুরো লঙ্কা না ইউজ করে। এবার এটাকে আমি ভালো করে আর একটু কষিয়ে নেব। আদাটা দিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। এখানে আমি বলেছি বড় সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর চিনি সব দিয়ে দিই, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাংসটা, কারণ এই মাংসটা ম্যারিনেট করে রাখিনি,
আমি এখন দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে মাংসটা আগে থেকে ম্যারিনেটও করে রাখতে পারো। মাংসটা দিয়ে দিয়েছি, আর এবারে আমি মাংসটাকে মশলার সাথে আগে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে এটা কষাবো, যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাবো। দেখো বন্ধুরা, এটা দিয়ে তেল মানে ছাড়ছে, আরো আমি একটু এটাকে ভালো করে কষাবো। দেখো কষাটা আমার হয়ে গেছে, আর এবার আমি এটা প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব, প্রেশারে দিয়ে তিনটে সিটি দিয়ে দেবো। দিয়ে তারপর এটা আবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে আর একটা সিটি মেরে নামিয়ে নেব, তাহলে মাংসটা আমার খুব সুন্দর করে গলে যাবে। দেখো এতে জল দিয়ে দিয়েছি, আর এবার এটা আমি সিদ্ধ করে নেবো, মানে সিটি দিয়ে নেবো। দেখো মাংসটা তিনটে সিটি দেওয়ার পর আমি বন্ধ হয়ে দিতে ঢাকনাটা খুলে দিয়েছি, আর এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে আর একটা মানে সিটি দিয়ে দেব, তাহলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমি প্রেশার থেকে বের করে এর মধ্যে আর একটু গরম জল দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ আমি এটা ঝোল করব, আর প্রেশারে তো বেশি জল দিইনি, তাই আমি এবার একটু ঝোল করে নিচ্ছি। আর এটা আমার হয়ে গেছে, আমি নুনটা চেক করে নিয়েছি, এবার আমি গরম মশলা দিয়ে এটা নাবিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, আর এটা এবার আমি নাবিয়ে নেব। আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলটা একদম রেডি হয়ে গেছে, আর তোমরা দেখলে আমি খুব সহজেই মানে যেভাবে বাড়িতে বানাই সেইভাবে বানিয়েছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য একটা রেসিপির সাথে।